1355 সালে উনি সন্ন্যাস নিয়েছিলেন, বাংলা 1355 সাল, বুঝলা? আর আট লাগিয়েছেন 1358 সালে। বাবা অবশ্য বামদেব দর্শনে লিখছে যে 62 সাল খরুন হয়ে ইয়ে হয়ে তা নয়, কিন্তু ওটা প্রথম গিয়েছেন 1958 সালে। খরুন বাবা তখন এখানে জাঙ্গিপাড়ায় চাকরি করত, বাবা 12 ফাল্গুন উৎসবে উনি তখন এসেছিলেন, জ্ঞান বাবার সঙ্গে প্রথম দর্শন হচ্ছে খরুন বাবার। খরুন বাবা আবার ওর অভিন্ন হৃদয় বন্ধু ছিল লভ্য বাবা, তিনি তখন ডিস্ট্রিক্ট অফিসার, ফুডের ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন মালদা ডিস্ট্রিক্টে। তো ওদের কথাবার্তা হচ্ছে যে আজকে একজন বিশাল সাধু দেখলাম রে ভাই, উনিও তো খুব ছোটো থেকে মানে লভ্য বাবা, বলছে হ্যাঁ আমিও আজকে দেখতে পেলাম বাবা আকর্ষণ করছেন, বাবা উঠে গিয়েছেন একদম সিনেমা পর্দার মতো, বাড়ি দিয়ে শুরু গেছে মালদাতে, সেই জন্য ওনার নাম লভ্য, লাভ করিবার ইচ্ছা, বুঝলাম এক লভ্য বলা হয় বুঝলাম। তো এই এসেছে আমার মামার বাড়ি হচ্ছে খরুন, চারিজ্যা পরিবার। তা আমি মারা সব গিয়েছে তখন তো সব মাটি পাইখানা পুকুরের পাড়ে দিঘির পাড়ে এরকম, আর আমি তখন বছরখানেকের ছিলাম, মা আমার আমার জন্ম থেকে জটা ছিল, জটাগুলো তখন বড় বড় হয়েছে একটু, আর এই মোটা সোটা একদম বাম দিকে দেখতে বসে আছি, রাস্তায় বসে বসে ধুলো খেয়েছি। তো বাবা তো হাঁটা দাঁড়িয়েছিল, বাবার সঙ্গে দৌড়তে হতো আমাদেরকে সবসময়, বাবা হেঁটে গেলেও আমাদের বাবার সঙ্গে সঙ্গে যেতে গেলে দৌড়তে হতো, এত লম্বা লম্বা ঠ্যাং, বুঝেছ, এখানে একটা পা তো ওইখানে একটা, এত দ্রুত হাঁটতেন, আর তার সঙ্গে দৌড় না দৌড়লে তো সঙ্গ পাবে না। তো ওই রকম খরুন বাবা পেছন পেছন আসছে, বাবা ঢুকছেন খরুনে, বিরাট বট গাছের নিচে আর দিঘির পাড়ে আমি রাস্তায় বসে বসে ধুলো মারছি খেয়েছি, আর জ্ঞান বাবা ওখান থেকে কোনো করে তুলে নিয়ে চলে এসছে, আর মা এসে দেখছে আমার ছেলে নাই, কোথায় গেলো কোথায় গেলো, তখন দেখছি বড়ো একটা বিষয়, এই তো ছেলের সাধু নিয়ে চলে গেলো, ওই যে একটা বিরাট সাধু, কেউ তো দেখেনি ওরকম অত লম্বা লোক, খরুনের লোকও সব অবাক দেখি, বলেছে এক যেখানে গিয়েছেন সেখানে হাজারটা লোক দাঁড়িয়ে যেত। তো আমাদের বাবাদের মামার বাড়ি দুর্গাঘরে এসে বসেছেন, আমি তো কোনো ভয়ও নাই ভক্তি, এই আমাদের কোলে বসে খেলছি, আমি তো তখন এক বছরের সন্তান বুঝলা। তো 3 বছর বয়সে বাবা আমাকে ওই লাল কাপড় গেরুয়া বসন কমণ্ডলু ত্রিশূল চিমটে এসব দিয়ে সন্ন্যাস দিয়ে দিলেন, বলে 3 বছর তখন আমার বয়স, খরুন বাবার বাড়িতে উঠোনে। সে ছবিটা বাবা মাঝে মাঝে খোঁজ করতো কিন্তু কোথাও আর পাওয়া যাচ্ছে না। ও এই বাবা আমি যেহেতু মস্ত ওই নগেন দাদু যেমন বলতো গোটা অবয়বটা নিয়েই জন্মেছে, তো বামদেবে সেই লেগে খাপা খাপা করতেন উনি নগেন বাগচি, আর বাবা বড় গোসাই, মানে বামদেব আমি আর উনি ছোটো গোসাই, এইটার জন্যেই বড় গোসাই, বুঝেছ। আর 5 বছর বয়সে আমি তেলিখানা আসি প্রথম শান্ত বাবার ঘাড়ে চেপে, খরুন বাবা শান্ত বাবা সব আসতে, শান্ত বাবা বাবার শিক্ষিত দীক্ষিত ছিলেন, বুঝেছ, প্রথম পর্যন্ত ওনাকে দিয়েছিলেন। আর প্রথম আমি এসেছি তেলিখানা তখন ওই কামিনী গাছের নিচে বাবা বসে থাকতেন, তখন একটা কামিনী গাছ ছিল ঢুকতি, পাঁচির ফাঁচির তো নাই ওইখানে, তখন কিন্তু আমার আসে পর্বতের মতন, সে পয়সা পরে আসে বাবার সামনে, আমার সব মনে আছে সব কথা ছোটোবেলাকার, নিয়ে আমি সে খেয়েছি দেখছি বাবা সে নিজে নিজেই আবার পকেট তুলে আমার পকেটগুলো ভর্তি করে দিয়েছে পয়সাগুলো পকেটে। আর আমার রাঙা মা আমার মানে জেঠিমা আর কি উত্তরপাড়া থেকে গিয়েছে, তো আমার জ্যাঠা জেঠিমা সব গিয়েছে, আর আমাকে ওইটুকু শ্মশানে রেতে ফেলে রাখবার আর ইচ্ছা নাই, সে বারবারই বাবার কাছে কাঁদছে যে বাবা আমার ডাক নাম শ্রীরাম, বুঝেছ, তা নিয়ে যাব না আমার কাছে থাকবে, এই জ্যাঠাবাবু আর জেঠিমা চলে এলো উত্তরপাড়া, আমি তো লিখানাই থেকে গেলাম। এইভাবে প্রথম থেকেই ওই হরদম যাওয়া আসা, হোস্টেলে পড়াশোনা করেছি সারা জীবন, আর ওই পাতালপুরীর ওইখানটায় থাকতাম, ওই যেটা এই আমাদের সত্যনারায়ণ বাবা করেছিলেন ওনার নাম ছিল বাদল গুহ, বাবার কাছে থাকবো বলে ওরই করা ওটা বাদল গুহ, ওর নাম ছিল সত্যনারায়ণ বাবা,
নিয়ে ওকে তাড়লো বাবা, যেহেতু ওই মারণ করবো তাই বলেছিল, বাবার কাছে অনুমতি চেয়েছিল। আমাদের যে শতবিদ্যা আছে না তন্ত্রে, শোষণ মারণ স্তম্ভন বসে উচ্চারণ বসি করণ মারণ, বাবার কাছে অনুমতি নিতে গিয়েছিল। বাবা একবারে খড়ম তুলে ওকে সঙ্গে 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 থেকে বিতরণ নিয়ে ওরা থাকা হয়নি সত্যনারায়ণ বাবার পাতালপুরি, যেটা একদম ওই লাস্টে ওইখানে আমি থাকতাম, পড়াশোনা করতাম। আর বাবা পরে এই যে তোমাদের বলছো এখন, ওই সেদিনকে দেখলাম ওই বেটার নোস আমাদের 1376 সালে যখন বামদে খেবাদা দেহ রাখল, ও বাবা শিষ্য ছিল আমার গুরু ভাই, ওনার নাম ছিল খেপাদা, খেপাদা সত্যজ্যোতি মৈত্র, সত্যজ্যোতি মৈত্র। ওরা বিশাল বাবা বলতেন নক্ষত্র, নক্ষত্র বামদেবের, মানে এত বড় উৎসব করতেন 100 কুইন্টাল চাল ডাল রাবিদে বামদেবের উৎসব। সাধু পুরুষ বিয়ে করেননি, আর সারা ধবধপা গৌরাঙ্গের মতো নন, আর টেলিখানায় এসে ওই লভ্য বাবার বন্ধু, প্রাণে বন্ধু একবারে, আর মুচ্ছুদ্ধি ছিল খুব, নিয়ে বলেছিল খবরদার ওইখানে বাবার ওখানে বসিস না, কী বুঝলি কী হবে, টক্কা থেকে কুচ কুচু বসে পড়েছে বাবার পঞ্চমণ্ডিতে, তখন তো ঘেরা ছিল না পঞ্চমণ্ডিটা, বেলতলার ওখানটা যেটা শিব বসিয়েছেন বাবা, তো ওইখানে বসে পড়েছে, আর ছিটকে 13 হাত দূরে পড়েছে একবারে, চাবুকের মতন একবারে, মানে এর মতন। তখন বললে বাবা লোভ বাবা বলে বাবা কিছু দেন না, তো চৈতন্য ওনার কানে, এইভাবে ওই খেপাদার দীক্ষা। আর নিয়ে ওই বামদেবের সত্যজ্যোতি মৈত্রর বন্ধু ছিল লোভ বাবা একসঙ্গে, প্রথমে তখন এইখানে আটলাতে এলো, ওই বাবা তখন পেকুরতলার ওখানে আমাদের ওই যেটা ঘুরে ঘুরে আছে ওইখানে ওইখানে বসতেন উৎসবের সময়, ওইখানে বসে সব গল্প হতে হচ্ছে, তখন খেপাদা এসে বসলো। এই হোমটা আমাদের ওখানেও করতে হবে আপনাকে, এই চণ্ডী চতুর্মুখী বাবার নিজস্ব সৃষ্ট, কোনো ধর্মের মানে কোনো শাস্ত্রভিত্তিক নয়। ওই জন্যে আমি বলি কি জানো, তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা, আমি সব জায়গায় এইরকম প্রমাণ দিই, বুঝেছ, মানে বাবা যেহেতু আমি 15 বছর বয়সে আচার্য, রাজীব গান্ধী যেমন ইন্দিরা গান্ধীর ছেলে বলে 42 বছর বয়সী ভারতের প্রধানমন্ত্রী, আমি সেই জন্য সব গল্প করে সব জায়গায় বলি যে আমি যেহেতু ভৈরবাস জ্ঞানানন্দের মানস পুত্র বলতে পারো, সেটা আমি 15 বছর বয়সেই আমি আচার্য, মানে বাবা তো আমাদের চণ্ডীপাঠ করতাম তারাপীঠ শ্মশানে, আমার গলা বাবার গলা সমান, বলতে দেহটা নয় গোসাই কিন্তু গলাটা আছে, এখন আমার গলা আমার পাইং লাগতো না বুঝলা, ওই যে এ আছে তারাপীঠ শ্মশানে 3 রাত চণ্ডীপাঠ করতাম পরপর, বাবা বসে বসে পায়ে এরকম করে হাত উঠাতো, চণ্ডী দেখতেন না, মাঝে মাঝে আমার ভট্টাচার্য বাবার আমি দুজনে পাঠ করতাম একসঙ্গে, তারপরে বাবা মাঝে মাঝে একটা দুটো করে শ্লোক, উনি গোটাটা চণ্ডী দেখে দেখে বলতেন না, ওর এরকম করে হাতে তাকিয়ে দেখে পায়ের হাত উঠেছে নেমনি করে, আর ওই ওই তারাপীঠে 1356 সাল থেকে ওই হোম হচ্ছে আমার পরিচালনায়। বাবা যখন 76 সালে ওই রেগে গেল, আমার কাকার সঙ্গে মামলা টামলা সব লাগিয়ে দিল, আমার বাবার পরের ভাই, আমার বাবা জায়গা দান করেছিল তো, আর বাবা মন্দির করেছিল ওই মন্দির আটলার বামলিঙ্গ বাম মহেশ্বর, এটা আমারই করা নাম দেওয়া বুঝলা, বাবা কিচ্ছু দেয়নি দেওয়ালে, আমি বলছি আমি বড় গোসাই বলছি ভৈরব দাস জ্ঞানানন্দের নাম থাকবে, এমনি করে হাত চুকে, একমাত্র আমারই ক্ষমতা ছিল, যেহেতু আমি কোলে পিঠে মানুষ, কোনো শিষ্যের সামনে দাঁড়িয়ে থাকবে কথা ক্ষমতা ছিল না, সে দত্ত বাবাই বলো আর ফোর ফাদারই বলো আর লাহিরিই বলো, 13 হাত দূরে দাঁড়িয়ে থাকতো সব, 13 হাত দূরে সামনাসামনি হবার ক্ষমতা ছিল না কাউরি, কিন্তু আমি যেহেতু গুরুবাড়ির লোক আমাকে এই পর্যন্ত হাত দিতে দিত, হাঁটুর নিচে নামতে দিত না, বুঝলা, যেহেতু পূর্ণকেন্দ্রাদু তাই জ্ঞান বাবাও তাই, যেহেতু আমরা বামদেবের বংশ তো রৈত্র বংশ, তাহলে বামদেবের গুরু হচ্ছে বা জ্ঞানানন্দের গুরু বামদেব, এই যদিও স্থূল শরীরে দেখতে পাইনি কিন্তু সূক্ষ্ম শরীরে তো সবসময় প্রথম বছর, বাবার জন্ম 1317 সালে আর বামদেব দেহ রেখেছেন 1318 সালে,
মানে বামদেব জীবিত অবস্থায় জন্মেছেন, কিন্তু দেখা সাক্ষাৎ তখন বাবার সঙ্গে 6 বছর বয়সে বাবার সঙ্গে বামদেবের আমি পরিচয়, বুঝলা? তখন বাবার বয়স 6 বছর, এন বাবার বয়স। তো ওই বাম ওই আটলা গিয়ে তারপরে বাবার কাছে ই চাইলো, আমার দাদুর ঠাকুমার কাছে, বললে যে বাবা আপনার যেটুকু প্রয়োজন হবে, বলে আমার বেশি নেবো না, বলে আমার তো 6টা ছেলে আর এইটু বামদেবের ঢিপা। তো বললে না না আপনার আমার আমি তো এইটু সামান্য বামদেবের একটা স্মৃতি মন্দির করবো। তখনও পর্যন্ত কাউরই মনে কোনো উদ্বেগ হয়নি যে 1318 সালে বামদেব দেহ রাখলো, আর বাবা প্রথম গেলেন 1358 সাল থেকে 4 বছর খরুনে হোম করেছিলেন, 62 সালে আটলা। হ্যাঁ, আমার বাবা তখন এসডি অফিসে চাকরি করতো, বুঝলা, ত্রিশুলপানি রায়। বাবা জায়গা যেহেতু খরুন থেকে বামদেবের ঐলভ্য বাবা, খরুন বাবা, উপনিষদ বাবা, মানে আমার মাতামহ, আমার মাতামহকে আমার দাদু একদম গুরুদেবের মতন ই করতো। ওই ধৈরমচারীর উদ্যোগে, মানে দাদুর নাম ছিল দয়াদাই চট্টোপাধ্যায়, ওর নাম ছিল উপনিষদ বাবা, উপনিষদের পণ্ডিত ছিলেন আর কি, বেদান্তের। আমি ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম, পরবর্তীকালে বাবাও বললেন, আমার দাদু বললেন যে ফিলোসফি না পড়লে সে কোনো দামই নাই শিক্ষার, জ্ঞান বাবা দর্শন নিয়ে আবার ফিলোসফি অনার্স নিয়ে, বুঝছো, এই জ্ঞান বাবার নির্দেশ। ওই শেষ দিন তুমি 21-22 বছর পর্যন্ত দেখবা সব নিয়ে। 76 সালে যখন, হ্যাঁ খেপা তো বলতে বলতে আমি ডিটেলস হয়ে যাই খুব, দিয়ে ওই প্রথম তখন ওই মারা যাওয়ার পর খেপাদা যখন 1376 সালে দেহ রাখলো, তখন ওই শ্রীরামপুর ভুবন মুখুজার আন্ডারে প্রায় 100টার ওপর 50-60টা লোক নিয়ে যেত ওইখানে সব, ওদের নাম নিয়েছিল খেপাদা ঢালু পাটি, মানে মদ খেতে যেত তারা পি, আর ওই অ্যালকালিন কন্ট্রাক্টার ছিল তো ভুবন মুখুজার, অ্যালকালিতে কন্ট্রাক্টারই করতো, আর লোকের ঘাড় মেরে খেত, আর নিজের নাম প্রসার করতো জ্ঞান বাবা, তারও তা জানতো না ডিএন লাহারিও বেটা ওই পায়োনিয়ার হলে ওই যে ওই ওই ইটে ইগল হাউসে, বুঝলা, বড় মন করতো বাবা মন করতো মধ্যে বিরাট বিরাট অফিস আর ইয়ে, আর আমার চাকরির লেগে যে কত অনুরোধ বিনোরোধ করেছে, আমার বাবা জ্ঞান বাবা গেছে যা মন তাই গাড়ি গালাজ, বিয়ে থা করিনি, করতে দেবে না জ্ঞান বাবা, চাকরিও করবো না, তাহলে এবার কীরকম গাড়ি গালাজ খাবে, হ্যাঁ দাদা। তো বামা বা আমার বাবা বলে বাবা কিছু বলতো না, এমনি করে যেন কত ঘোরা দিয়ে, সে তো একবার হারা মানে একটু বস করো, হ্যাঁ বলছি এটা তো।